পৌর নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শহর এবং শহরতলিতে একযোগে 12টি জায়গায় তল্লাশি সিবিআইয়ের। তল্লাশি চালানো হয় একাধিক বর্তমান ও প্রাক্তন পুর প্রধানদের বাড়িতেও। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ফের শহরে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার সকালে একযোগে তল্লাশি শুরু করা হয় কলকাতা ও শহরতলির কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, হালিশহর, দমদম, উত্তর দমদমের পাশাপাশি কৃষ্ণনগর, টাকি, কামারহাটের মতো 12টি জায়গায়। অভিযোগ, টাকার বিনিময়ে পুরসভাগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। অর্থের বিনিময়ে ওয়েমার শিটে পরীক্ষার নম্বরও পরিবর্তন করা হয়েছে। কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান সুদামা রায়ের বাড়িতে এদিন সকালে পৌঁছে যান সিবিআই গোয়েন্দাদের 3 সদস্যের প্রতিনিধি দল। আলমারি থেকে বিভিন্ন ফাইল ও ডকুমেন্টস বার করে শুরু হয় তল্লাশি। সকালে 10টা নাগাদ, প্রায় 1-1.5 ঘন্টা অতিক্রম করলো, এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা এই যে সুদম রায়ের বাড়ি, এর বাড়ির ভিতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে রীতিমতন তারা ভিতরে গিয়ে রীতিমতন সমস্ত নথি, অর্থাৎ এই যে পৌরসভা গ্রুপ ডি, গ্রুপ সি, একাধিক পদে যে নিয়োগ, সেই নিয়োগের সমস্ত নথিপত্র তারা এই মুহূর্তে দেখছেন। কেননা বলা যায় যে যেই সময় এই নিয়োগ হয়েছিল সেই সময় এই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন সুদম রায়। নিজের আত্মীয় স্বজনকেই বেআইনি ভাবে পুরসভায় চাকরি দিয়েছিলেন সুদামা রায়। অভিযোগ তার প্রতিবেশীরই। হানা ও কি নিয়োগ দুর্নীতিতে ইয়ে হয়েছে ওটা নিয়ে সিবিআই হানা করেছে। চাকরি দিয়েছে উনি, ওনার ভাইপো আছে, কে কে আছে, কাকে কাকে চাকরি দিয়েছে, 12 জন কাকে কাকে দিয়েছে একজন জানি আমি, ভাইপো আছে ওনার, ভাইপো মানে ওনার ভাই। হ্যাঁ, হালিশহর পুরসভার প্রাক্তন পুর প্রধান অংশুমান রায়ের বাড়িতেও সকাল 10টায় সিবিআই এর 4 সদস্যের প্রতিনিধি দলের হানা। বাড়ির সমস্ত জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি আলমারি থেকেও তারা কাগজপত্র ঘেঁটে দেখেন। দুপুর 2:30 নাগাদ বেরিয়ে যায় সিবিআই টিম। হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান যে ছিলেন অংশুমান রায়, সেই অংশুমান রায় বাড়িতে সকাল 10টার সময় সিবিআই আধিকারিকরা ঢোকেন এবং ঠিক ঘড়ির কাঁটায় যখন ঠিক 2:45 বাজে তখনই সিবিআই আধিকারিকরা বেরিয়ে যায়। প্রায় বলতে গেলে 5 ঘন্টা অতিক্রম করে তার বাড়িতে ঢোকে এবং তার বাড়িতে ভিতরে প্রবেশ করে দীর্ঘ সময় তারা জেরা করেন এবং বিভিন্ন কথা বলেন। যদিও 2014 সালে নিয়োগের সমস্ত বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেন। আমাদের রিট পিটিশন ফাইল হয়েছিল 2014-তে, তার এগেনস্টে ইনভেস্টিগেশনটা চলছে, আর কি পাওয়া গেছে সেটা আমরা অফিসিয়ালি এখানে জানাতে পারবো। প্রায় 9:30 থেকে শুরু হয়েছিল আর এখন শেষ হলো, আপনাদের সামনে আছে, এই চলল প্রায় 1:30-2 পর্যন্ত। গোয়েন্দারা কথা বলেন প্রাক্তন পুর প্রধান অংশুমান রায়ের সঙ্গে। সিবিআই কে তিনি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছেন দাবি প্রাক্তন পুর প্রধান অংশুমান রায়। নিয়োগ সম্পর্কেই জানতে চাইলেন যে কিভাবে কি, ওনাদের তো ব্যবসা জানাও ছিল না কিভাবে নিয়োগ হয়, সে সমস্তটাই বললাম। আমি সেই সময় ছিলাম, যেগুলো অভিযোগ সেগুলো সম্পর্কে জানতে চাইলাম, জানতে চাইলাম না না এমনি আলমারিগুলো খুলতে চাই, কিন্তু সেভাবে কিছু মানে লন্ডভন্ড করা বা কোনো রকম কিছু করেননি। সিবিআই এদি সবাই আসুন, এসে আমার বাড়ির তদন্ত করে দেখুন কোথাও কিছু ত্রুটি পান নাকি, দুর্নীতির এতটুকুন কিছু পাওয়া যায় কি, আমি প্রস্তুত আছি। সকাল 9:30 নাগাদ নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুর প্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতে হানা দেয় সিবিআই গোয়েন্দারা। নিউ ব্যারাকপুরের খড়ের মাঠ বিল চত্বরে বাড়ির সামনে সিআরপিএফ ঘিরে ফেলা হয়। 2015 থেকে 2021 সাল পর্যন্ত পুর প্রধানের দায়িত্বসহ প্রশাসকের দায়িত্বেও ছিলেন তৃপ্তি মজুমদার। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুর প্রধান তৃপ্তি মজুমদার, সেই তৃপ্তি মজুমদারের বাড়িতে কেন্দ্রীয় সংস্থাকারী সংস্থা সিবিআইয়ের হানা। সকাল 10:30 নাগাদ এই কেন্দ্রীয় সংস্থাকারী সংস্থা সিবিআই আসে বলে জানা যাচ্ছে। দুর্নীতি মামলায় এই যে এই বাড়িতে আসে এবং সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এখানে সকাল থেকে জড়ো হয়। পুরোটাই বিরোধীদের চক্রান্ত, অভিষেকের ধর্ণায় ভয় পেয়েই এজেন্সির তৎপরতা দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের। তো সারা বাংলা জুড়ে যা চলছে সেটাই হচ্ছে, এখন তো সিবিআই ইডি এখন তো হাট বাজারের মতন, এখন কেন্দ্রীয় সরকার যা তৈরি করে দিয়েছে এখন সিবিআই ইডি এখন হাটে বাজারে বিকবো আগামী দিনে। অশ্বডিম্ব, শুধু হ্যারাসমেন্ট করা আর কিছুই নেই, আজ পর্যন্ত যা কিছু হলো কোনো কিছুই তো পেলো না। প্রথম মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জি আমাদের নেতা সেকেন্ড ইন কমান্ড,
তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন ওখানে 50 লক্ষ মানুষের সই নিয়ে। কায়দায় ভেস্তে দেওয়া হয়েছে যে নোংরামি করা হয়েছে আমাদের নেতাদের উপর, মহিলাদের উপর, সাংসদদের উপর এবং মন্ত্রীদের উপর, তার তার প্রতিফলন এখানে হচ্ছে। রবিবার সকাল 11টা নাগাদ টাকি পুরসভার বর্তমান চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে দুই ব্যাংক কর্মী ও 5 জন সিবিআই আধিকারিক হানা দেয়। বাড়ির ভিতর একাধিক কাগজপত্র তারা খুঁটিয়ে দেখেন। একাধিক জায়গায় কিন্তু সিবিআই কিন্তু আছে, তল্লাশি চলছে। তার ভিতরে কিন্তু টাকি পৌরসভার যে চেয়ারম্যান আছে সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে কিন্তু ইতিমধ্যে সিবিআই তল্লাশি চলছে। সকাল 11টার পরে কিন্তু সিবিআই 5 জনের আধিকারিক, পাশাপাশি 2 জন কিন্তু ব্যাংক আধিকারিককে নিয়ে এসে মোট 7 জনের টিম আসে এবং এসে কিন্তু ইতিমধ্যে টাকি যে চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় তার এই যে বাড়ি আছে, অর্থাৎ পাশাপাশি এই যে দুটি বাড়ি, এই দুটি বাড়িতে কিন্তু হচ্ছে তল্লাশি করে আছে সিবিআই আধিকারিকরা। নথিপত্র কিন্তু সংগ্রহ করে এমনটাই সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি চেয়ারম্যানকেও কিন্তু একাধিক কিন্তু প্রশ্ন করে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি চেয়ারম্যানের যে ছেলে তাকেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। কোথাও দুপুরের দিকে আবার কোথাও বিকেলের দিকে বেরিয়ে যায় সিবিআই টিম। কি তথ্য প্রমাণ তারা সংগ্রহ করলেন তাতে আগামী দিনের নিয়োগ দুর্নীতি তদন্তে কতটা সহযোগিতা হয় এখন সেটাই দেখার। শান্তনু আচার্য, অপু শীল ও সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।